হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি নৃসিংহ দেবতলার আর একটা ভিডিও নিয়ে। নৃসিংহ বিষ্ণুর চতুর্থ অবতার। পুরাণ উপনিষদ ও অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে তার উল্লেখ রয়েছে। তিনি হিন্দুদের জনপ্রিয়তম দেবতাদের অন্যতম। সাধারণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক তিনি। প্রাচীন মহাকাব্য, মূর্তি তত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদি তথ্য প্রমাণ থেকে জানা যায় 1000 বছরেরও বেশি সময় ধরে তার পূজা প্রচলিত রয়েছে। নৃসিংহকে সূর্যের মূর্তিস্বরূপ এবং তার মন্ত্র শত্রু নিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফল স্বরূপ বলে মনে করা হয়। তাই অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহদেবের পূজা করতেন। একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তার পূজা প্রচলিত ছিল। দক্ষিণ ভারতের নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী নৃসিংহ মহারক্ষক। তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সর্বদা রক্ষা করে থাকেন। নৃসিংহদেবের অস্ত্র হল চক্র, গদা, নখ ও চোয়াল। নৃসিংহদেবের গ্রন্থসমূহ হল নৃসিংহ পুরাণ। নৃসিংহ চতুর্দশীতে ইনার পুজো খুব জাঁকজমকভাবে হয়। ইনার সঙ্গী হলেন লক্ষ্মী। আমাদের নৃসিংহ দেবতলা মন্দিরে কীভাবে আসতে হবে এর সম্পূর্ণ একটা ভিডিও করা আছে, এবং কীভাবে পুজো দেবেন সেটারও সম্পূর্ণ একটা ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সবাই ওখানে গিয়ে দেখে নেবেন। আমার যদি কোনো কথাতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমায়। এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। নব কর কমল বরে নপা অদ্ভুত শৃঙ্গার, দলিত হিরণ্যকশিপু এখানে বাবা নৃসিংহদেবের ভোগ রান্না হয়। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে।